দেশের স্যানিটেশন অবস্থার উন্নতি হলেও স্বাস্থ্যসম্মত আচরণ এখনো বদলায়নি। সকালে রাজধানী বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে হাইজিন প্রসারের জাতীয় কৌশলপত্র অবহিতকরণ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটেশন ব্যবস্থা থাকলেও অর্ধেকেরও বেশি ব্যবহারের অনুপযোগী। এক তৃতীয়াংশ বিশ্ববিদ্যালয়ে টয়লেটের কাছাকাছি সাবান ও পানির ব্যবস্থা থাকে বলে জাতীয় স্বাস্থ্যসম্মত ভিত্তির জরিপে তা উঠে আসে। এক্ষেত্রে অবস্থার উন্নয়নে মন্ত্রণালয়গুলো এবং এনজিওগুলোর সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলে মনে করেন বক্তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে ফ্রান্সের রাজধানী প্যারিস